আপ্যায়নের ভুয়া বিল ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ সহ বিভিন্ন দুর্নীতির অভিযোগে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন। সকালে দুদকের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম তাকে জিজ্ঞাসাবাদ করেন। লিয়াকত আলী লাকী জানান তার বিরুদ্ধে আনা অভিযোগ অপপ্রচার। দুদক সচিব জানিয়েছেন বিধি মোতাবেক তথ্য উপাত্ত আমলে নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আরো জানাচ্ছেন এআর বাদক। নানা চেষ্টা তদবির করেও লাখ ফেবার করল না লিয়াকত আলী লাকীর। যেতে হলো দুদকের বারান্দায়। সাংস্কৃতিক অঙ্গনে দীর্ঘদিনের পদচারণা, বিভিন্ন আশীর্বাদে খুব সহজেই মহাপরিচালকের পদ পেয়ে যান দেশের প্রধান সংস্কৃতি শিল্প চর্চার স্থান বাংলাদেশ শিল্পকলা একাডেমির। তার বিরুদ্ধে নিয়োগ বাণিজ্য সহ দুর্নীতির অভিযোগ অনেক দিনের। সম্প্রতি তাকে অপসারণের দাবিতে ঢাকায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে থিয়েটার কর্মীরা। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এদেশ থেকে বাইরে পাঠানো হচ্ছে, সেইখানে অংশগ্রহণ করেছেন শিল্পকলার পরিচালক লিয়াকত আলী লাকী সাহেব, তবে উনি এখনো পিছনের সারিতে আছেন। মাত্র 26 কোটি টাকা দুর্নীতি করে উনি এখনো আগাতে পারেন নাই। আমার পিছন থেকে ভাই বলছেন 250 কোটি টাকা, তার মানে উনি হারিয়ে গিয়েছেন। অবশেষে জিজ্ঞাসাবাদের জন্য ডাক পড়ে দুর্নীতি দমন কমিশনে। প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সব মহলে অতি পরিচিত মুখ শিল্পকলা একাডেমির এই মহাপরিচালককে। লাকী বলেন তার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা। বলা হলো 26 কোটি টাকা লোপাট, আসলে কি লোপাট কিনা এই হিসাবটা তো আমাকে ধরতে হবে, যে বলতে হবে এখানে 26 টাকার একটু ব্যত্যয় আছে এই এই কাগজগুলোতে, এটা আমরা বলবো 26 কোটি টাকার ব্যত্যয় আছে। তখন যদি সেটা না হয় তাহলে এটা অপপ্রচারে পরিণত হয়ে যায়। আচ্ছা, আপনি ধরে নিন আমি একটা বিল পরিশোধ করিনি, বলা হলো আমি ভুয়া বিল ভাউচারে পরিশোধ করেছি, তাহলে তো বস্তুনিষ্ঠতা থাকলো কি সেখানে? প্রায় 1 যুগ ধরে শিল্পকলা একাডেমির মহাপরিচালকের দায়িত্বে থাকা লিয়াকত আলী অনিয়মের মাধ্যমে সরকারি তহবিল থেকে 26 কোটি টাকা তুলে নেন বলে দুদকের অভিযোগে বলা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে ঘুষ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার, শত শত কোটি টাকা আত্মসাৎ সহ বিপুল পরিমাণ সম্পদ অর্জন ও বিদেশে অর্থ পাচারের অভিযোগও রয়েছে। দুদক সচিব বলেন তদন্তে প্রমাণিত হলে লাকীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। অভিযোগ আমলে নেওয়া হয়েছে সেই বিষয়টি আসলে এখানে ওপেন বলার মতো না, কারণ কমিটি রয়েছে, যাচাই বাছাই কমিটি। সেই যাচাই বাছাই কমিটিতে যখন প্রতীয়মান হয় যেটি ফার্দার এটি অনুসন্ধান করা প্রয়োজন, তখনই এই অনুসন্ধান কার্যক্রম হয়ে থাকে এবং অনুসন্ধান কার্যক্রমের পরেই বোঝা যাবে যে কোন কোন অভিযোগ বা কোনটা কোনটা প্রমাণ হয় বা অপ্রমাণ হয়, সেটা বোঝা যাবে তারপরে, সম্পূর্ণ হওয়ার পরে। শিল্পীদের সম্মানের টাকা থেকেও লিয়াকত আলী লাকীর জন্য একটা অংশ রেখে দেয়া হতো বলে অভিযোগ রয়েছে। এ আর বাদল, আরটিভি।